পাটকাঠির আলো এবছরের মতো দেবী দুর্গাকে বিদায় জানালো ঘোড়ানাস গ্রামের বাসিন্দারা। সারা পুজোয় আলোর রোশনায় থাকা সত্ত্বেও বিদায়কালে মাকে বিসর্জনের পথে এগিয়ে দেওয়ার প্রথা এই গ্রামে। তাই বৈদ্যুতিক আলো নিভিয়ে রেখে চিরাচরিত প্রথার মতো পাটকাঠের মশালের আলোয় দেবী প্রতিমা কাঁধে নিয়ে নিরঞ্জনের পথে এগিয়ে গেলেন রায় পরিবারের সবাই। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রায় পরিবারের পুজো এলাকায় খেপিমা বলে খ্যাত। তবে খেপিমা নামকরণ কীভাবে হলো তার সঠিক ব্যাখ্যা সেভাবে মেলে না, যদিও গ্রামবাসীদের কাছে খেপিমা খুবই জাগ্রত। মনস্কামনা পূরণের আশায় অনেকেই তার কাছে মানত করে থাকেন। গ্রামবাসীদের কথায় রায় পরিবারের পুজো হলেও খেপিমা এখন গ্রামের সর্বজনীন মা স্বরূপ। সেই কারণে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় বাহক ঠিক করতে হয় না রায় পরিবারকে। দেবী কাঁধে নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। পাটকাঠির মশাল বানিয়ে দেবী বিসর্জনের যাত্রাপথে আলোর বন্দোবস্ত করেন গ্রামবাসীরা। সামনে পাটকাঠির মশালের আলোয় দুর্গা প্রতিমা কাঁধে নিয়ে দৌড়াতে দৌড়াতে প্রথমে আমভাঙা বুড়ো শিবের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে অশ্রু জলে উমাকে আসছে বছর ফিরে আসার আগাম আমন্ত্রণ জানিয়ে ব্রহ্মাণী নদীতে বিসর্জন দেওয়া হয় খেপিমায়ের মূর্তি।